চারিদিকে শুধু মার দাঙ্গা চলছে, যুদ্ধ বিগ্রহ চলছে, শোষণ শাসন চলছে, সবলের দুর্বলের উপর অত্যাচার চলছে। WBA ছিল দেখছেন, surely some revolution is at hand, surely the second coming is at hand. সেকেন্ড কামিং খুব শীঘ্রই আমাদের সামনে উপস্থিত হতে চলেছে। প্রায় 2000 বছর অন্ধকারময় যুগ থাকার পরে বেথলেহেম শহরে জেসাস ক্রাইস্টের জন্ম হয় এবং তখন থেকে নতুন একটা যুগের সূচনা হয়। সমাজের যারা ভালো মানুষ তারা ভালো কাজ করতে চাইছে না, হোয়ারাস যারা খারাপ মানুষ তারা সমাজের মধ্যে খারাপ কাজটা করছে এবং তাদের খারাপ কাজ করার যে প্রবণতা সেটা যেন প্রবল। দ্য সেকেন্ড কামিং অর্থাৎ আবারও ফিরে আসা বা দ্বিতীয়বার ফিরে আসা। কিন্তু এখানে উইলিয়াম বটলার ইয়েটস বা WB ইয়েটস কার ফিরে আসার কথা বলছেন? তিনি কি জেসাস ক্রাইস্টের ফিরে আসার কথা বলছেন, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আগে থেকেই তিনি প্রেডিক্ট করছেন, নাকি হত্যালীলা চালানো একটা মনস্টারের ফিরে আসার কথা বলছেন? হ্যাঁ, আমরা যখন কবিতাটিকে লাইন বাই লাইন অ্যানালিসিস করব তখন পূর্ণাঙ্গভাবে উত্তরটা পেয়ে যাব। কিন্তু মূল কবিতায় ঢোকার আগে আমাদের কবিতার সঙ্গে রিলেটেড কতগুলো আসপেক্টস বা ফ্যাক্টরকে অবশ্যই জানতে হবে, কেননা কবিতার সঙ্গে রিলেটেড এই আসপেক্টস বা ফ্যাক্টরগুলোকে যদি আমরা ডিকোড না করি তাহলে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড ইয়েটস পোয়েম। এই আসপেক্টস বা ফ্যাক্টরগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমত দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যখন কবিতাটি লেখা হয় সেই সময়ে কোন কোন ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল সেইটা। দ্বিতীয়ত রিলিজিয়াস এলিমেন্টস, কবিতার মধ্যে কি এমন রিলিজিয়াস এলিমেন্ট আছে যেটাকে অবলম্বন করে আমরা অতি সহজে কবিতার মিনিং এবং সিগনিফিকেন্সটাকে ডিকোড করতে পারবো। এবং ফাইনালি ইটস কোয়াইট অবভিয়াস যে WB ইয়েটসের লাইফ এবং তার জীবন দর্শন সম্বন্ধে অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে শুরু করা যাক হিস্টোরিক্যাল ইভেন্টস দিয়ে। আজকে যে পোয়েমটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটি রচনা করা হয় 1919 সালে। তাহলে 1919 সাল রিলেটেড কতগুলো হিস্টোরিক্যাল ইভেন্টস ঘটছিল যেটার ডিরেক্ট এবং ইনডিরেক্ট সম্পর্ক কিন্তু এই কবিতাটির সঙ্গে রয়েছে। আমরা যদি একটু ইনভেস্টিগেট করি তাহলে দেখবো এই কবিতাটি যখন রচনা করা হয় মানে 1919 সালে, ঠিক সেই সময় চারটি মেজর হিস্টোরিক্যাল ইভেন্টস ঘটছিল গোটা জগৎ জুড়ে, যেটা আদতে গোটা জগতের সোশিও পলিটিক্যাল সিচুয়েশনসকে পুরো নড়িয়ে রেখে দিয়েছিল। কি কি সেই চারটি ইভেন্টস? প্রথমত বিশ্বযুদ্ধ। হ্যাঁ, আমি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছি, যেটা শুরু হয়েছিল 1914 সালে এবং চলেছিল 1918 সাল পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধে বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধে মোটামুটি 17-20 মিলিয়ন মানুষ মারা যায় এবং 50 মিলিয়নের থেকে বেশি মানুষ আহত হয়। এই প্রথম বিশ্বযুদ্ধ আদতে কাদের মধ্যে হয়েছিল? এখানে দুটো অ্যালায়েন্স ছিল। প্রথম অ্যালায়েন্সকে বলা হয় ট্রিপল অন্টেন্ট, যেটার মধ্যে ছিল ফ্রান্স, রাশিয়া এবং ইংল্যান্ড। এবং দ্বিতীয় অ্যালায়েন্সকে বলা হয় ট্রিপল অ্যালায়েন্স, যেটার মধ্যে ছিল ইটালি, অস্ট্রিয়া হাঙ্গারি এবং জার্মানি। তো দুটো অ্যালায়েন্সের যুদ্ধে যে ভয়ঙ্কর একটা প্রভাব চারিদিকে দেখতে পাই সেই প্রভাবটাই আমরা সামহাও এই কবিতার মধ্যে রিফ্লেক্ট হতে দেখতে পাই। আমি প্রথমেই বললাম যে 17-20 মিলিয়ন 17-20 মিলিয়ন পিপল ডাইড ডিউরিং দ্যাট ওয়ার। ইনফ্যাক্ট কিছু কিছু ঐতিহাসিক এটাও বলে থাকেন যে ইংল্যান্ডে তৎকালীন কিছু গ্রামের মধ্যে পূর্ণাঙ্গ কোনো যুবককে পাওয়া যেত না। মানে দেখা যাচ্ছে সেই গ্রামের প্রত্যেকটা যুবকই সেই প্রথম বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করেছে বা যুদ্ধ করতে গেছে ইংল্যান্ডের হয়ে, তারা কেউ পূর্ণাঙ্গভাবে ফিরে আসেনি। প্রথম কথা, বেশিরভাগ যুবকই মারা গেছে। দ্বিতীয় কথা, যারা ফিরে এসেছিল তাদের কারো হাত ছিল না, কারো পা ছিল না, কারো চোখ ছিল না, কেউ ঠিকঠাক শেল শকে কথাও বলতে পারতো না। শেল শক মিন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এবং যাদের পুরো শরীর ছিল তাদের মাথা ছিল না, তারা পাগল হয়ে গেছিল। এতটাই ভয়ঙ্কর প্রভাব ছিল প্রথম বিশ্বযুদ্ধের। কবি তার চারপাশে এগুলো প্রত্যক্ষ করছেন, যা কিছু তিনি চারপাশে দেখছেন সেটারই প্রতিফলন হয়তো আমরা সেকেন্ড কামিং কবিতাটিতে পেতে পারি বা দেখতে পারি। সেকেন্ড হিস্টোরিক্যাল ইভেন্টস,
যেটা ছিল রাশিয়ান রেভলিউশন। রাশিয়াতে তখন রাজতন্ত্র চলছে। রাশিয়ান রেভলিউশন আদতে তিনটি ঘটনার সমন্বয়ে তৈরি। ফার্স্ট ফেব্রুয়ারি রেভলিউশন, জুলিয়ান ক্যালেন্ডার ওয়াইজ 23 ফেব্রুয়ারি 1917 সালে এই ফেব্রুয়ারি রেভলিউশনের সূচনা ঘটে। তারপরে হয় অক্টোবর রেভলিউশন এবং ফাইনালি দ্য সিভিল ওয়ার অফ রাশিয়া। রাশিয়ান রেভলিউশনের মূল ব্যাপারটা কি ছিল? রাশিয়া যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই সূত্র ধরে রাশিয়ার ইকোনমি একবারে তলানিতে, মানুষজন ঠিকঠাক খেতে পাচ্ছে না। একে তারা খেতে পাচ্ছে না, অন্যদিকে তাদের মাথার উপর করের বোঝা। মানুষজন লেনিনের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করলো এবং জার নিকোলাস দ্য সেকেন্ডের পতন ঘটলো। শুরু হলো নতুন এক যুগের, কারণ লেনিন ক্ষতিগ্রস্ত হওয়া একটা সমাজ যেখানে বেশিরভাগ মানুষ খেতে পাচ্ছে না, সেই না খেতে পাওয়া সমাজকে তিনটে জিনিস প্রমিস করেছিল। কি? পিস, ল্যান্ড অ্যান্ড ব্রেড। এই রাশিয়ান রেভলিউশনের দরুন মোটামুটি ঐতিহাসিকরা বলে থাকেন 7-12 মিলিয়ন পিপল ডাইড। দেখো, প্রথমে বিশ্বযুদ্ধে কতগুলো মানুষ মারা গেল, তারপরে রাশিয়ান রেভলিউশনেও 7-12 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে। চারিদিকে যেন রক্তাক্ত, শুধু মৃত্যুপুরী। এবার যে থার্ড হিস্টোরিক্যাল ইভেন্ট, যেটা ইয়েটসের ব্যক্তিগত জীবনের সঙ্গে সামহাও রিলেটেড, সেটা হলো আইরিশ মুভমেন্ট ফর ফ্রিডম। আমরা জানি ইংল্যান্ড গোটা জগতে বেশিরভাগ জায়গাতেই তাদের কলোনি স্থাপন করেছিল, শোষণ এবং শাসন চালিয়েছিল। আয়ারল্যান্ডকেও তারা ছাড়েনি। ইংল্যান্ড যেমন ভারতবর্ষকে বহুদিন যাবৎ শোষণ এবং শাসন করেছে, ঠিক একই রকম আয়ারল্যান্ডকেও তারা নিজেদের কলোনির আন্ডারে নিয়ে এসে তাদেরকে শোষণ এবং শাসন চালিয়ে গেছে। আয়ারল্যান্ডের মানুষজন দিনের পর দিন আন্দোলন চালিয়ে গেছে, তারা স্বাধীনতার আন্দোলন। এই স্বাধীনতার আন্দোলন দমন করতে গিয়ে না জানি কত মানুষের মৃত্যু হয়েছে, এবং সেই মৃত্যু WB Yeats প্রত্যক্ষ করছেন সরাসরি। এবার আসি থার্ড ফ্যাক্টরটি, যেটা হয়তো সামহাও এই পোয়েট্রিটিকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে স্প্যানিশ ফ্লু। 1919 সালের স্প্যানিশ ফ্লু। হোয়াট ইজ দিস অ্যাবাউট? স্প্যানিশ ফ্লু এর নাম শুনে তোমরা কিন্তু ভেবো না যে এটার জন্ম স্পেনে। অনেক সায়েন্টিস্টের মতে স্প্যানিশ ফ্লু জন্ম হয় ফ্রান্স এবং আমেরিকায়। স্প্যানিশ ফ্লু একটা প্যান্ডেমিক, ঠিক যেমন আমরা কদিন আগে আমাদের গোটা জগৎ জুড়ে একটা প্যান্ডেমিক দেখলাম, করোনা প্যান্ডেমিক, COVID-19 যেটা আমরা দেখলাম, ঠিক একই রকম এর থেকেও ভয়াবহ একটা প্যান্ডেমিক স্প্যানিশ ফ্লু ছিল, যেটার দরুন মোটামুটি 50-100 মিলিয়ন 50-100 মিলিয়ন পিপল ডাইড ডিউরিং দ্যাট প্যান্ডেমিক। অনেক ক্রিটিক এটাও বলে থাকেন ইয়েটস এর ওয়াইফও সেই প্যান্ডেমিকের দ্বারা অ্যাফেক্টেড হয়েছিলেন। এই প্যান্ডেমিক আদতে H1N1 ইনফ্লুয়েঞ্জার দ্বারা অ্যাফেক্টেড করে। স্প্যানিশ ফ্লু এতটাই নোটোরিয়াস একটা প্যান্ডেমিক ছিল, যেখানে বেশিরভাগ ফ্লুর ক্ষেত্রে আমরা কি দেখি বা বেশিরভাগ প্যান্ডেমিকের ক্ষেত্রে আমরা কি দেখি, যে বয়স্ক মানুষ, বাচ্চা বা যাদের স্ট্যামিনা বা ইমিউনিটি কম তারা অ্যাফেক্টেড হয়, কিন্তু স্প্যানিশ ফ্লু ছিল জাস্ট উল্টো, ইয়াং ব্লাডকে বেশি অ্যাফেক্ট করতো। তাহলে ভেবে দেখো, গোটা পৃথিবীকে যদি আমরা একটা গ্লোবাল ভিলেজ হিসেবে বা একটা সমাজ, পূর্ণাঙ্গ সমাজ হিসেবে কল্পনা করি, তাহলে একই সঙ্গে প্যারালাল ওয়েতে কয়েকটা বছরের মধ্যে কতগুলো ঘটনা ঘটছে। একদিকে যেমন প্রথম বিশ্বযুদ্ধে 17-20 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে, সেটার রিফ্লেকশন আমরা সামহাও কবিতার মধ্যে হয়তো দেখতে পাবো। অন্যদিকে রাশিয়ান রেভলিউশন যখন ঘটছে তখন 7-12 মিলিয়ন মানুষের মৃত্যু ঘটছে। আবার আইরিশ মুভমেন্ট ফর ইন্ডিপেন্ডেন্সেও বহু মানুষ নিজের প্রাণ হারাচ্ছে। আবার একটা প্রাকৃতিক প্যান্ডেমিক স্প্যানিশ ফ্লু, যেটার দরুন মোটামুটি 50-100 মিলিয়ন মানুষের মৃত্যু ঘটছে। তাহলে একটা কবি, যে কবি যখন কবিতা রচনা করছেন তখন চারিদিকে এত মৃত্যু দেখছেন যেন মৃত্যুর মিছিল, তাহলে সেই কবির কলম থেকে কোন ধরনের কবিতা আমরা আশা করতে পারি? আজকে যে কবিতাটি আমরা পড়তে চলেছি, দ্য সেকেন্ড কামিং, ঠিক সেই রকম কবিতাই আমরা আশা করি তার কলম থেকে। এটা তো গেল হিস্টোরিক্যাল ইভেন্টস রিলেটেড টু দ্য পোয়েম। এবার আসা যাক রিলিজিয়াস এলিমেন্টস এ। পোয়েমের টাইটেলটা দেখো, পোয়েমের টাইটেলটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং। যখন আমরা সেকেন্ড কামিং বলছি তার মানে অবশ্যই সেখানে ফার্স্ট কামিং এর কথাও বলা রয়েছে। তাহলে ফার্স্ট কামিং ব্যাপারটা কি? এই ফার্স্ট কামিং এবং সেকেন্ড কামিং এটা কিন্তু ডিরেক্টলি ক্রিশ্চিয়ান ইডিওলজি বা ক্রিশ্চিয়ান থিওলজির সঙ্গে জড়িত। বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী মোটামুটি 2000 সাল অন্ধকারময় যুগ ছিল, যে যুগে হত্যা, রেপ, শোষণ, শাসন তুঙ্গে পৌঁছে গেছিল, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। হত্যা চলত অবলীলায়,
মানুষ বিচার পেত না। নারীকে মানুষ হিসেবে কল্পনায় করা হতো না, বেশিরভাগ সময় ডাইনি বা পিশাচ হিসেবে কল্পনা করা হতো। এবং অনেক সময় এও দেখা গেছে যে যদি কোনো এক নারীর হাজবেন্ড বা স্বামী কাউকে হত্যা করে, তাহলে তার এই কর্মের জন্য স্বামীকে কখনো শাস্তি দেওয়া হতো না। শাস্তি দেওয়া হতো কাকে? ওয়াইফকে। কারণ এটা বিশ্বাস করা হতো যে সেই নারী দায়ী আদতে তার মধ্যে ইভিল ফোর্সটাকে ইনপুট করার জন্য। তাহলে এইরকম একটা সমাজ 2000 বছর ধরে, যেখানে একটা নারীর বাড়িতে যদি কোনো নারীর জন্ম হতো, তাহলে সেই নারীকে মাটিতে পুঁতে দেওয়া হতো, এত ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে ছিল। সেই সমাজে দাঁড়িয়ে প্রায় 2000 বছর ধরে এরকম অবস্থা চলার পর জেসাস ক্রাইস্টের জন্ম হয়। হ্যাঁ, বেথলেহেম শহরে জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেন। অ্যাকর্ডিং টু বাইবল, জেসাস ক্রাইস্টের এই আশাটা আদতে ফার্স্ট কামিং। জেসাস ক্রাইস্ট আসেন এবং খ্রিশ্চান ইডিওলজি মতে মনুষ্য জাতির উদ্দেশ্যে কতগুলো বাণী তিনি দিয়ে যান, এবং খ্রিশ্চানরা জেসাস ক্রাইস্টকে দ্য সন অফ গড হিসেবে মেনে থাকে। জেসাস ক্রাইস্ট মানুষের এই পাপের ভার নিজের ওপর নিয়ে নিজে নিজের জীবনকে স্যাক্রিফাইস করেন, ক্রুসিফাইড হন। সো দিস ইজ ফার্স্ট কামিং। তাহলে সেকেন্ড কামিংটা কি? এবার সেকেন্ড কামিং সম্বন্ধে বলা হয়ে থাকে যে সেকেন্ড কামিং নিউ টেস্টামেন্টের যে লাস্ট বুক, দ্য বুক অফ রিভিলিউশন, সেখানে জেসাস ক্রাইস্টের সেকেন্ড কামিং সম্বন্ধে বলা হয়েছে। বলা হয়েছে জেসাস ক্রাইস্ট আবার ফিরে আসবেন পৃথিবীর বুকে। পৃথিবী যখন আবার অন্ধকারময় যুগে রূপান্তরিত হবে, ঠিক আগের মতো, পৃথিবীতে যখন মানুষ চারিদিকে হত্যালীলা চালাবে, যেখানে সমাজে এক শ্রেণীর মানুষ না খেয়ে মারা যাবে এবং আর এক শ্রেণীর মানুষ উল্লাসে মেতে থাকবে, ঠিক সেই সময় জেসাস ক্রাইস্ট আবার ফিরে আসবেন। তার এই ফিরে আসাটাই হচ্ছে সেকেন্ড কামিং। তাহলে আজকে যে পোয়েমটা আমরা পড়তে চলেছি, ডব্লিউ বি ইয়েটসের সেকেন্ড কামিং, তিনি কি জেসাস ক্রাইস্টের সেকেন্ড কামিং এর কথা বলছেন? মানে তিনি কি আশা করছেন যে জেসাস ক্রাইস্ট আসবেন? আমরা পোয়েমটা যখন লাইন বাই লাইন অ্যানালিসিস করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। এবার আমি প্রথমেই বলেছিলাম যে মূল কবিতায় ঢোকার আগে তিনটে এলিমেন্টস দেখব। এক, হিস্টোরিক্যাল ইভেন্টস, যেটা এই পোয়েমটিকে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে। দ্বিতীয়ত, রিলিজিয়াস এলিমেন্টস, যেটাও ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে। এবং থার্ড, ডব্লিউ বি ইয়েটস এর জীবন দর্শন। হ্যাঁ, ডব্লিউ বি ইয়েটস 1865 সালে ডাবলিন, আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন পেন্টার। বাবা পেন্টার হওয়ার দরুন ডব্লিউ বি ইয়েটস এর মধ্যে ভিশনারি বা কবিতার শব্দে কোন একটা ইমেজ ক্রিয়েট করার ক্ষমতাটা বোধহয় তিনি বাবার কাছ থেকে পেয়েছেন। অন্যদিকে ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে তিনি বিভিন্ন মিথোলজিক্যাল, পৌরাণিক গল্পকথা শুনে এসেছেন। আয়ারল্যান্ডের বিভিন্ন পুরাতন হিস্ট্রি, ওরিয়েন্টাল রিলিজিয়ন, এগুলো সম্বন্ধে তিনি শুনে আসছেন। ডব্লিউ বি ইয়েটস ভীষণই লাজুক ছিলেন এবং খুব পড়াকু ছিলেন, সবসময় যেন পড়তে পছন্দ করতেন। ডব্লিউ বি ইয়েটস যখন ডাবলিনের মেট্রোপলিটন স্কুল অফ আর্টে অ্যাডমিশন নেন, তখন জর্জ রাসেলের সঙ্গে পরিচয় হয় এবং সেখানে তিনি ডাবলিন হার্মেটিক সোসাইটি স্থাপনা করেন। এই ডাবলিন হার্মেটিক সোসাইটি আদতে কি ছিল? আদতে তিনি মন্ত্র, ম্যাজিক এই সবগুলোতে বিশ্বাস করতেন এবং তিনি স্টাডি করতেন, রিসার্চ করতেন ওরিয়েন্টাল রিলিজিয়নে বা পুরাতন বা অ্যান্সিয়েন্ট রিলিজিয়নে, ঠিক কোন ধরনের ম্যাজিক্যাল এলিমেন্টস বা সুপার ন্যাচারাল এলিমেন্টসকে কাজে লাগানো হয়েছে সেটা এক্সপেরিমেন্ট করতেন। ইয়েটসের লেখার মধ্যে আমরা প্রচুর সিম্বল দেখতে পাই। না, হোয়াট ইজ দ্য সিম্বল? সিম্বল মানে হচ্ছে প্রতীক বা চিহ্ন বলতে পারি, যেটা কোনো একটা জিনিস অন্য একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। ইনফ্যাক্ট আজকে যে পোয়েমটা আমরা পড়তে চলেছি, দ্য সেকেন্ড টাইম, ইজ ফুল অফ সিম্বল, কমপ্লিট সিম্বলস। ডব্লিউ বি ইয়েটস এর শুধু কবিতার মধ্যে সিম্বলই দেখতে পাই এমনটা নয়, তার কবিতার মধ্যে যেমন একটা রোম্যান্টিক ব্যাপার বিষয় আছে, তেমন এস্থেটিক এবং মিস্টিক ব্যাপারও ভীষণভাবে লক্ষ্য করা যায়। নান্দনিকতা এবং রহস্য, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কবিতা পড়বো ঠিকই, কিন্তু যেন কোথাও একটা ধাঁধার মধ্যে থাকবো। ওই যে আমি যখন আমার লেকচার শুরু করেছিলাম তখনই একটা কথা বলেছিলাম, তিনি সেকেন্ড কামিং এর কথা বলছেন, আবারও ফিরে আসার কথা বলছেন। আদতে তিনি কার ফিরে আসার কথা বলছেন? তিনি কি জেসাস ক্রাইস্টের ফিরে আসার কথা বলছেন, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীনই প্রেডিক্ট করছেন, নাকি তিনি একটা ভয়ঙ্কর মনস্টারের ফিরে আসার কথা বলছেন, যেটা কিনা গোটা জগৎকে এক গ্রাসে শেষ করার ক্ষমতা রাখে? দিস ওয়াজ অল অ্যাবাউট। তাহলে চলো এবার আমরা মূল কবিতায় ঢুকি, দ্য সেকেন্ড কামিং। টাইটেলের সিগনিফিকেন্সটা কি সেটা পোয়েট্রি কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয়। তারপরেও যখন আমি রিলিজিয়াস এলিমেন্টস বোঝাচ্ছিলাম, সেকেন্ড কামিং কেন নামকরণ হয়েছে বা ফার্স্ট কামিং এর ব্যাপারটা কি সেটা আমরা আলোচনা করেছি। দ্য সেকেন্ড কামিং পোয়েট্রিটি লেখা হয় 1919 সালে, কিন্তু পাবলিশ হয় দ্য ডায়াল নামক
একটি লিটারেরি ম্যাগাজিনে 1920 সালে, তারপরে 1921 সালেও আর একটা রিপ্রিন্টেড ভার্সন দ্য সেকেন্ড কামিং এর আসে। এবার আমরা মূল কবিতায় যদি ঢুকি, তাহলে তাহলে মূল কবিতাটা দেখো, ডব্লিউ ইয়ার্স এর দ্য সেকেন্ড কামিং পোয়েমটি থেকে এইভাবে শুরু হচ্ছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে বলছে টার্নিং মানে হচ্ছে ঘোরা, বলছে টার্নিং অ্যান্ড টার্নিং মানে গোল গোল করে ঘোরার কথা বলছে, গোল গোল করে ঘুরছে এবং যত বেশি ঘুরছে, কে ঘুরছে? দ্য ফ্যালকন বা বাজ পাখি, ফ্যালকন বা বাজ পাখি, কে ঘুরছে? গোল গোল করে ঘুরছে বাজ পাখি, এবং যত সে ঘুরছে তার যে জায়ার, জায়ার মানে হচ্ছে এখানে তার কক্ষপথ, এই যে এটা হচ্ছে জায়ারের ইমেজ, ইমেজটার দিকে লক্ষ্য করো, প্রথমে অল্প শুরু তারপর বাড়তে আছে, কক্ষপথটা যেন বাড়তে আছে। বলছে বাজ পাখি যত উপরে উঠছে তত তার কক্ষপথটা বাড়তেই আছে, ওয়াইডনিং, ওয়াইডনিং মানে হচ্ছে বিস্তীর্ণ, জায়ার মানে হচ্ছে এই যে, এই যে এটা স্পাইরাল, একটা কক্ষপথ যে তৈরি হচ্ছে সেটার কথা বলছে, ওয়াইডনিং মানে হচ্ছে বিস্তীর্ণ হওয়া। যত বাজ পাখি উপরের দিকে উঠছে তত বাজ পাখির যে পরিসরটা, ওড়ার বা ঘোড়ার যে পরিসরটা সেটা বাড়তেই আছে, বাড়তেই আছে। তোমরা যদি বাজ পাখি লক্ষ্য করো তখন দেখবে বাজ পাখি যখন শিকার খুঁজে, তখন মাটি থেকে বাজ পাখি যখন উপরে ওঠে তখন সে খুব কম পরিসর জুড়ে ঘুরতে থাকে বা উঠতে থাকে এবং শিকার খুঁজতে থাকে, এবং ধীরে ধীরে তার শিকার খোঁজার যে মানে যত সময় লাগে তত সময় ধরে সে তার কক্ষপথটা বাড়াতে থাকে, একটু একটু করে গোল গোল করে ঘুরে বাড়াতে থাকে। ঠিক এখানে সেই বাজ পাখির কথাই বলছে যে বাজ পাখি উপরে যেন গোল গোল করে ঘুরছে এবং তার যে পরিসরটা, তার যে কক্ষপথটা সেটা ওয়াইডনিং, বিস্তীর্ণ, ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে এখানে বিস্তীর্ণ, বিস্তীর্ণ হচ্ছে। এবং একটা সময় পর কি হচ্ছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার, ক্যান নট হিয়ার শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না দ্য ফ্যালকনার, ফ্যালকনার মানে হচ্ছে যে ফ্যালকনের বা বাজ পাখির যে মালিক, বাজ পাখির যে মালিক। আগের যুগে বাজ পাখিকে শিকারী পাখি হিসেবে কাউন্ট করা হতো বা মনে করা হতো, এবং বাজ পাখিকে পোষ মানিয়ে একটা জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হতো, এবং ফ্যালকনার বা বাজ পাখির যে মালিক, যে কিনা মানে যোগাযোগ করতো ফ্যালকনের সঙ্গে, ফ্যালকন বা বাজ পাখি তার কথা অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে শিকার তুলে এনে সেই তার মালিককে হস্তান্তর করতো। তো এখানে বলছে দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, বলছে এই ফ্যালকন কি হচ্ছে, এই বাজ পাখি তার যে মালিক তার কথা শুনতে পাচ্ছে না। এটা পোয়েট্রি না, সিম্পল মিনিং। কিন্তু যদি আমরা সিগনিফিকেন্সের দিকে যাই, যেটা যেটার কারণে আদতে আমরা যা কিছু পড়লাম, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলো বা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড বলো বা ডব্লিউ বি ইয়েটস এর জীবন দর্শন বলো, সেটা কেমনভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে, আমরা আমাদের চাহিদা যেন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। ফ্যালকনকে যদি আমরা অন্যভাবে ধরার চেষ্টা করি, এটাকে যদি মেন হিসেবে ধরি এবং দ্য ফ্যালকনারকে গড হিসেবে ধরি, তাহলে কি হচ্ছে, আজকের যুগে মানুষ তার ঈশ্বরের সঙ্গে যেন একটা যোগাযোগ হারিয়ে ফেলেছে, কোনো মতেই ঈশ্বর মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ঈশ্বর মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ করে, রিলিজিয়াস ইডিওলজিস, ধর্মীয় প্রথা রীতিনীতি দিয়ে ঈশ্বর মানুষকে জীবন ধারণের কথা বলেছে। তো সামহাও আমরা যদি ফ্যালকন হই, আমরা যদি মানুষ হই, তাহলে আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এত বেশি ওয়াইড হয়ে গেছে, এত বেশি বিস্তীর্ণ হয়ে গেছে, যে আমরা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যেই ঘুরে চলেছি, আমরা কিন্তু ঈশ্বরকে শুনছি না। ঠিক একই রকম এখানে যেমন দেখানো হয়েছে যে একটা ফ্যালকন যেমন তার ফ্যালকনার বা তার মালিককে, মানে একটা বাজ পাখি তার মালিককে যেমন ভাবে শুনতে পাচ্ছে না, ঠিক একই রকম ভাবে আমরাও কিন্তু কোনোভাবেই শুনতে পাচ্ছি না। কাকে শুনতে পাচ্ছি না? ঈশ্বরের বাণীগুলোকে শুনতে পাচ্ছি না। এবার এবার নেক্সট লাইনে মুভ করো, বলছে দ্য থিংস ফল অ্যাপার্ট, থিংস ফল অ্যাপার্ট, ফল অ্যাপার্ট মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়া, মানে একটা বেঁধে হয়তো ছিল চারিদিকে বা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, জিনিসটার বাধা অবস্থায় থাকছে না। থিংস মানে হচ্ছে মানুষের জীবন, মানুষের ইচ্ছা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের মিনিমাম নিড, সেটার কথা বলছে। থিংস ফল অ্যাপার্ট, চারিদিকে যা কিছু ছিল, মানুষের সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা বা ধর্মীয় ব্যবস্থা, সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এখানে সেন্টার মানে কি, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, মানুষ যেন সেই নিজের জীবনের কেন্দ্রবিন্দুটা হারিয়ে ফেলছে, বা দ্য সেন্টার, এখানে যদি আমরা সেন্টারকে রিলিজিয়ান হিসেবে কাউন্ট করি বা ধর্ম হিসেবে কাউন্ট করি, তাহলে কেমন হয়? ঠিক ধর্ম মানে কি, আক্ষরিক অর্থে যদি আমরা যাই, ধর্ম মানে যা
মানুষকে ধারণ করে। এখানে আজকের যুগে দাঁড়িয়ে বা কবি যে যাই যে সময়কার কবিতা লিখছেন 1919 সালে এবং কবিতা লেখার প্রেক্ষাপটে যে হিস্টোরিক্যাল রেফারেন্সগুলো আমরা দেখলাম, সেখানে কোটি কোটি মানুষ বিশ্বযুদ্ধে মারা যাচ্ছে, স্প্যানিশ ফ্লুতে মারা যাচ্ছে, বা আইরিশ ওয়ার অফ ফ্রিডমে মারা যাচ্ছে, বা রাশিয়ান রেভলিউশনে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষের রক্ত ধারা বয়ে চলেছে। প্রত্যেকটা ধর্মই যেন একটা শান্তির বার্তা দেয়। এখানে যদি আমরা সেন্টারকে রিলিজিয়ান হিসেবেই ধরি, তাহলে দ্য সেন্টার ক্যান নট হোল্ড, তাহলে ধর্ম কি মানুষকে সত্যি আর ধরে রাখতে পেরেছে? কবি কিন্তু ভাবছেন, কবি লিখছেন দ্য সেন্টার ক্যান নট হোল্ড। আবার যদি এই সেন্টারকে আমরা রাশিয়ান রেভলিউশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখব জার নিকোলাস দ্য সেকেন্ড, সেও কিন্তু কোনো মতেই নিজের জনগণকে ধরে রাখতে পারেনি। কিসে, কিভাবে ধরে রাখতে পারেনি? শোষণ এবং শাসনের আওতায় তাদেরকে ধরে রাখতে পারেনি, কারণ সাধারণ জনগণ মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট, তাদের প্রয়োজনটাকে দাবি করেছিল। কি তাদের কি দাবি ছিল? তাদের দাবি ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে একদিকে সেন্টার যেমন ধর্ম হতে পারে, যেটা মানুষকে ধরে রাখতে সক্ষম হয়নি, আবার অন্যদিকে সেন্টার পলিটিক্যাল ইডিওলজিও হতে পারে বা সোশ্যাল ইডিওলজিও হতে পারে, যেটা একটা সমাজকে ধরে রাখতে সক্ষম হয়নি। সমাজ বিখরে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, ফল অপার্ট হয়ে গেছে। মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এখানে মেয়ার মানে হচ্ছে পিওর, কমপ্লিট, সম্পূর্ণতা। এনার্কি মানে হচ্ছে নৈরাজ্য, নৈরাজ্য মানে অরাজকতা, চারিদিকে যুদ্ধ বিগ্রহ চলছে, লুটপাট চলছে, মারামারি চলছে, ভয়ঙ্কর সিচুয়েশন। বলছে মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, লুজড আপন মানে হচ্ছে এটা মানেও ছড়িয়ে যাওয়া। বলছে চারিদিকে নৈরাজ্য ছড়িয়ে পড়েছে ওয়ার্ল্ড, জগতে, গোটা বিশ্ব জগতে। বলছে মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, বলছে কমপ্লিট নৈরাজ্য, পুরো জগৎ যেন নৈরাজ্যে, অরাজকতায় ভরে গেছে। চারিদিকে শুধু মার দাঙ্গা চলছে, যুদ্ধ বিগ্রহ চলছে, শোষণ শাসন চলছে, সবলের দুর্বলের উপর অত্যাচার চলছে। WBH এগুলো দেখছেন, চারিদিকে এগুলো হতে দেখছেন, কখনো বিশ্বযুদ্ধের নামে দেখছেন, কখনো রাশিয়ান রেভলিউশনের নামে দেখছেন, কখনো আইরিশ ওয়ার ফর ফ্রিডমের নামে দেখছেন, বা কখনো স্প্যানিশ ফ্লুর নামে দেখছেন। এত ভয়ঙ্কর সিচুয়েশনে দাঁড়িয়ে তিনি সেই জন্যই হয়তো এরকম একটা পোয়েম লিখছেন। তারপর কি বলছেন? তারপর বলছেন দ্য ব্লাড ডিমড টাইড, ব্লাড ডিমড, রক্ত সিক্ত। ব্লাড ডিম টাইডটা অ্যাকচুয়ালি হচ্ছে বাইবেলের একটা ইমেজ, বিবলিক্যাল একটা রেফারেন্স, বাইবেল থেকে এই পার্টিকুলার ইমেজারিটা নেওয়া হয়েছে। কি বলছে? দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, বলছে চারিদিকে রক্ত সিক্ত, টাইড মানে ঢেউ, রক্ত সিক্ত ঢেউ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, অ্যান্ড এভরিহোয়ার, এবং এই যে চারিদিকে যে রক্তসিক্ত ঢেউ, রক্তসিক্ত ঢেউ কেন বলছেন? আবারও আমরা হিস্টোরিক্যাল রেফারেন্সের দিকে যাচ্ছি, কোটি কোটি মানুষের মৃত্যুকে হয়তো তিনি বোঝানোর চেষ্টা করছেন, যে মানুষজন যেভাবে মাছির মতো মরছে সেটাকে হয়তো তিনি অ্যাড্রেস করছেন। বলছে চারিদিকে শুধু রক্ত আর রক্ত, চারিদিকে রক্তই বয়ে যাচ্ছে। এবং বলছেন এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায় দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এটা খুব ইম্পর্টেন্ট একটা আসপেক্ট। বলছে সেরিমনি অফ ইনোসেন্স, সেরিমনি অফ ইনোসেন্স মানে কি? দেখো কবি যে সময় কবিতা লিখছেন 1919 সালে, 1919 সালের আগে যেসব ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে এবং সেখানে কোটি কোটি মানুষের মৃত্যু ঘটছে, রক্ত প্রবাহ চলছে, ব্লাড ডুমড টাইড, চারিদিকে রক্ত প্রবাহ চলছে, তখন যারা ইনোসেন্ট, ইনোসেন্ট মানে যারা ঈশ্বরে আস্থা রেখেছে, যারা এখনো সমাজ ব্যবস্থায় আস্থা রেখেছে, যারা এখনো পলিটিক্যাল ইডিওলজির উপর আস্থা রেখেছে, যারা এখনো মনুষ্যত্বে ভরসা রেখেছে, তাদের যে বিশ্বাস সেটাকেই বলছে দ্য সেরিমনি অফ ইনোসেন্স। তারাকে নিষ্পাপের সঙ্গে তুলনা করছেন, বলছে সেই সব মানুষরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, সেই সব মানুষেরা যারা এখনো এত ধ্বংসলীলা চলার পরেও ঈশ্বরের ওপর আস্থা রেখেছে, নিজের রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর আস্থা রেখেছে, সমাজ ব্যবস্থার ওপর আস্থা রেখেছে, তাদেরও ভরসাটা হয়তো কোথাও এই রক্তসিক্ত ঢেউয়ের মধ্যে কি হচ্ছে, ড্রাউন্ড, ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে যাওয়া, এই রক্তসিক্ত ঢেউয়ের মধ্যে যেন ডুবে যাচ্ছে। কতটা বোল্ড স্টেটমেন্ট, ইয়েস, কতটা ফ্রাস্ট্রেটেড হয়েছেন চারিদিকের এই ভয়ঙ্কর সিচুয়েশনস দেখে। তিনি বলছেন যারা ইনোসেন্ট, যারা আদতে কোনো রকম কোনো যুদ্ধ বিগ্রহে পার্টিসিপেট করেননি, বা তারা হয়তো নিজেদের মানুষকে হারিয়েছে যুদ্ধে, তারপরেও তারা কিন্তু আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে ঈশ্বরের ওপর,
তারা সমাজ ব্যবস্থার উপর বিশ্বাস রেখেছে, তারা পলিটিক্যাল ইডিওলজির উপর আস্থা রেখেছে। কিন্তু তাদের আস্থাটা কি বলছেন, তাদের আস্থাটা আদতে কোথায় ডুবেছে, এই যে রক্তসিক্ত ঢেউয়ে কিন্তু তাদের আস্থাটা ডুবে গেছে। একটা নিজের একদম বোল্ড স্টেটমেন্ট তিনি দিচ্ছেন। তারপরে কি বলছেন, তারপরে বলছেন, এটা খুব ইন্টারেস্টিং একটা আসপেক্ট এই কবিতার মধ্যে, এটা আমার খুবই প্রিয় একটা আসপেক্ট যেটা সচরাচর আমরা সমাজে দেখতে পাই। তিনি কি বলছেন, দ্য বেস্ট ল্যাক দ্য কনভিকশন, এখানে বেস্ট মানে হচ্ছে দ্য গুড পিপল বা ভালো মানুষ, দ্য বেস্ট ল্যাক দ্য কনভিকশন, এখানে কনভিকশন মানে হচ্ছে কনফিডেন্স, কনভিকশন মানে কনফিডেন্স। বলছে সমাজের যারা ভালো মানুষ তাদের কনফিডেন্সের অভাব, ল্যাক মানে অভাব, বলছে তাদের কনফিডেন্সের অভাব, সমাজে যারা ভালো মানুষ তাদের কনফিডেন্সের অভাব, তারা ভালো কাজ করতেও যেন কনফিডেন্স পাচ্ছে না, তারা নেই কাজ করতেও যেন কনফিডেন্স পাচ্ছে না, যেটা সমাজের জন্য মঙ্গলজনক সে কাজটা করতেও তারা কনফিডেন্স পাচ্ছে না। আবার অন্যদিকে কিভাবে অ্যান্টিথেসিসকে ইউজ করছেন কবি দেখো, হোয়াইল দ্য ওর্স্ট, এখানে ওর্স্ট মানে হচ্ছে দ্য ব্যাড পিপল, খারাপ মানুষ, সমাজের যারা খারাপ মানুষ, বলছে হোয়াইল দ্য ওর্স্ট, আবার অন্যদিকে, হোয়াইল মানে এখানে অন্যদিকে, অন্যদিকে খারাপ মানুষেরা কি করছেন, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, এখানে প্যাশনেট মানে হচ্ছে দৃঢ়, প্যাশনেট মানে দৃঢ়, দৃঢ় প্রতিজ্ঞ, এখানে ইন্টেন্সিটি মানে হচ্ছে প্রতিজ্ঞ। বলছে হোয়াইল দ্য ওর্স্ট, একদিকে সমাজের যারা ভালো মানুষ, দ্য গুড পিপল, ভালো মানুষ, তাদের মনে কনফিডেন্স নেই ভালো কাজ করার, আবার অন্যদিকে সমাজের যারা খারাপ মানুষ, দ্য ওর্স্ট, খারাপ মানুষ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা তাদের খারাপ কাজ করার ব্যাপারে ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা খারাপ কাজটাকে বুক চেতিয়ে করে বেড়াচ্ছে। কত বড় একটা সোশ্যাল কমেন্ট্রি ভাবছো, ডব্লিউ ইয়েটস কতটা মানে ফুল অফ অ্যাংজাইটি, তার মনের মধ্যে কতটা আলোড়ন সৃষ্টি হলে তিনি সমাজকে এইভাবে উদ্দেশ্য করছেন যে সমাজের যারা ভালো মানুষ তাদের ভালো কাজ করার মতো কনফিডেন্স নেই, তারা ভালো কাজ করতে চাইছে না, তারা ভালো কাজটাও করছে অথচ ভয় ভয় করছে বা করছেই না, হোয়ারাস যারা খারাপ মানুষ, সমাজ বিরোধী মানুষ, তারা সমাজের মধ্যে খারাপ কাজটা করছে এবং তাদের খারাপ কাজ করার যে প্রবণতা এবং দৃঢ় প্রতিজ্ঞ ইন্টেনশন ইচ্ছা সেটা যেন প্রবল। এটা খুব বাস্তব কথা, আমরা যদি একটু অ্যানালিসিস করি বা ইনভেস্টিগেট করি তাহলে এটা দেখতে পাবো, একটা সমাজ কিন্তু কোনোদিনই গুটি কয়েক খারাপ মানুষের জন্য শেষ হয় না, একটা সমাজ সবসময় ধ্বংসের পথে নামে যখন সো কল্ড ভালো মানুষেরা নিস্তব্ধ থাকে বা চুপচাপ থাকে, তারা নিজেদের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে। এখানে কবি সেই কথাটাই বলছেন, এখানে হয়তো তিনি সে বিশ্বযুদ্ধ বলো, রাশিয়ান রেভলিউশন বলো, বা তার নিজের দেশের স্বাধীনতা সংগ্রামেরই কথা বলো না কেন, সেটাকেই তিনি অ্যাট্রাক্ট করছেন বা বলতে চাইছেন। আর একটা উদাহরণ দিই, দেখবে যখন ভালো এবং খারাপ মানুষের মধ্যে কোথাও কোনো ঝামেলা হচ্ছে, তখন দেখবে খারাপ মানুষটা কাউকে ফোন করে রাখলে দুম করে চলে আসে, অথচ যে ভালো মানুষটা আছে তার চারপাশে ভালো মানুষের সংখ্যাটা বেশি, কেউ কিন্তু সেই ভালো মানুষটাকে রক্ষা করার উদ্দেশ্যে আসে না, খারাপ মানুষটা যখন তাকে পিটিয়ে চলে যায় তখন বাকিগুলো মানে বাকি সো কল্ড ভালো মানুষেরা সেই মার খাওয়া ভালো মানুষটার কাছে এসে তাকে সিম্প্যাথি দেয় এবং তখন আবার বলে না কাজটা ভালো হয়নি, কাজটা ভালো হয়নি। কিন্তু যখন মোক্ষম সময় ছিল প্রতিবাদ করার, খারাপ মানুষ কজন আছে, দশজন, ২০ জন, ভালো মানুষ কজন থাকে, এখনো পৃথিবীর বুকে ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা টিকে রয়েছে। এখানে কবি হয়তো সেই আসপেক্টসটাকে হাইলাইট করতে চাইছেন। তারপরে কি বলছেন, তারপরে বলছেন, সিওরলি সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। এতক্ষণ কবি নিজে যা কিছু দেখেছেন তার চারপাশে, সেটার রেফারেন্স বা সেটার উদাহরণ দিয়ে তিনি তার জীবন দর্শনকে দর্শালেন, তিনি যা কিছু ফিল করেছেন ঠিক সেই তা ওনার ফিলিংটাকে আমাদের সামনে তুলে ধরলেন। এবার সেকেন্ড স্ট্যান্ডতে এসে তিনি যেন একটা ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করছেন, নিজের একটা ভিউ, নিজের একটা পয়েন্ট অফ ভিউকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। কি বলছেন, সিওরলি, নিশ্চিতভাবে, সাম রিভিলিউশন ইজ অ্যাট হ্যান্ড, রিভিলিউশন মানে হচ্ছে উন্মোচন হওয়া, রিভিলিউশন মানে হচ্ছে উন্মোচন হওয়া, সিওরলি সাম রিভিলিউশন ইজ অ্যাট হ্যান্ড, বলছে নিশ্চিতভাবে আমি বলতে পারি খুব তাড়াতাড়ি নতুন একটা কিছু উন্মোচন হতে চলেছে, ইজ অ্যাট হ্যান্ড মিন্স খুব শীঘ্রই আসছে, সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তিনি মনে মনে কল্পনা করছেন যে হয়তোবা
সেকেন্ড কামিং খুব শীঘ্রই আমাদের সামনে উপস্থিত হতে চলেছে। সেকেন্ড কামিং কেন? যখন আমি রিলিজিয়াস এলিমেন্ট পড়াচ্ছিলাম তখন একটা কথা বলেছিলাম যে প্রায় 2000 বছর অন্ধকারময় যুগ থাকার পরে বেথলেহম শহরে জেসাস ক্রাইস্টের জন্ম হয় এবং তখন থেকে নতুন একটা যুগের সূচনা হয়। মানুষজনকে তিনি অন্ধকারময় যুগ থেকে আলোর দিকে নিয়ে যান, ইট মিন্স খারাপ সময় থেকে, সমাজের যে খুব খারাপ অবস্থা হয়ে পড়েছিল সেখান থেকে তুলে এনে তিনি সমাজকে ভালো দিকে নিয়ে যান। আজকে 1919 সালে কবি কবিতাটি লিখছেন। অনেক ক্রিটিকের ধারণা এটা যে কবিতাটি যখন লিখছেন তখন অলরেডি আবার 2000 বছর হয়ে গেছে জেসাস ক্রাইস্টের জন্মের পর, মানে এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করছে। কেমন? 2000 বছর অন্ধকারময় যুগ ছিল, তারপর জেসাস ক্রাইস্টের জন্ম হলো, আবার যখন WB Yeats দ্য সেকেন্ড কামিং নামক পোয়েট্রিটা লিখছেন সেটাও জেসাস ক্রাইস্টের জন্মের 2000 পর। এই জন্যে হয়তো তিনি মনে মনে প্রেডিক্ট করছেন, ভবিষ্যৎকে দেখার চেষ্টা করছেন যে হয়তো আবারও সেকেন্ড কামিং আসতে চলেছে। দ্য সেকেন্ড কামিং, এখানে দেখো এক্সক্লেমেশন একটা সাইন আছে, মানে এক্সক্লেমেশন সাইন মিন্স উনি হঠাৎ করে থেমে গিয়ে যেন কিছুটা ভাবলেন, কিছু ভাবতে চাইছেন। এবার এই সেকেন্ড কামিংটা কি তিনি কিন্তু এখনো পরিষ্কার করে বলেননি, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সেকেন্ড কামিংটা জেসাস ক্রাইস্টের আশা হতে পারে, সেকেন্ড কামিংটা আবার বিশ্বযুদ্ধ, মানে প্রথম বিশ্বযুদ্ধ তিনি দেখেছেন, আবার হয়তো সেই জায়গাতে দাঁড়িয়ে 1919 সালে যখন কবিতাটি লিখছেন সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রেডিক্ট করছেন বা ভবিষ্যৎবাণী করে তিনি নিজের কবিতার মধ্যে নথিবদ্ধ করছেন, বা কোন মনস্টারকে বা বিধ্বংসী আবার অন্ধকারময় যুগ, মানে মনস্টার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে দা অন্ধকারময় যুগ, তো সেই অন্ধকারময় যুগকে তিনি প্রেডিক্ট করার চেষ্টা করছেন বা ভবিষ্যৎকে দেখানোর চেষ্টা করছেন। তিনি যখন বলছেন দ্য সেকেন্ড কামিং, এখানে হোক এক্সক্লেমেশন সাইন, সেকেন্ড কামিং মানে আবারও ফিরে আসে বা দ্বিতীয়বার ফিরে আসা, তখন তিনি ভাবছেন, চুপ করে যাচ্ছেন, কিছুক্ষণ ভেবে তখন আবার বলছেন, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, হার্ডলি আর দোজ ওয়ার্ডস, যে কথাগুলো আমি বলছি বা ভাবছি সেগুলো আমার মনে যখন ভাবছি, ভাবতে ভাবতেই কি হচ্ছে, When a vast image out of Spiritus Mundi troubles my sight. বলছে when a vast image out of Spiritus Mundi. Spiritus Mundi মানে হচ্ছে তোমার, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটা একটা ল্যাটিন ওয়ার্ড যেটার মানে হচ্ছে world spirit. World spirit. কি বলছেন? When a vast image, এখানে vast মানে হচ্ছে ভয়ঙ্কর, vast মানে হচ্ছে ভয়ঙ্কর, টেরিবল, বলছে হঠাৎ করে আমি এই কথাগুলো বলছি এবং ভাবছি ঠিক সেই সময় হঠাৎ করে একটা ভয়ঙ্কর ইমেজ আমার মাথার মধ্যে এলো, আমার ভিজনে এলো, আমি যেন দেখতে পাচ্ছি, কার ইমেজ দেখতে পাচ্ছি, স্পিরিটাস মুন্ডি, এই যে এটা হচ্ছে স্পিরিটাস মুন্ডি, এটা হচ্ছে স্পিরিটাস মুন্ডি যার শরীরটা হচ্ছে লায়নের মতো, সিংহের মতো, এবং মাথাটা মানুষের মতো, এবং যখন আমি এটা দেখছি কি হচ্ছে, ট্রাবলস মাই সাইট, হঠাৎ করে তাহলে আমার, আমি যেটা দেখছি সেটাতে আমি ভয় পেয়ে গেলাম, ট্রাবলস, এখানে ট্রাবলস মানে ভয় পেয়ে যাওয়া, হঠাৎ করে যেন আমি ভয় পেয়ে গেলাম, সাইট মানে যেটা আমি দেখলাম, আমি আমার ভিজনে, আমার কল্পনাতে আমি যেটা দেখলাম, এখানে সাইট মানে এখানে কল্পনা বা ভিজন, আমি আমার কল্পনাতে দেখলাম কাকে, কল্পনাতে দেখলাম স্পিরিটাস মুন্ডিকে। তারপরে বলছেন যে সামহোয়্যার ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, সামহোয়্যার ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, আশেপ উইথ দ্য লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, বলছে সামহোয়্যার কোথাও কোন এক বালিতে, স্যান্ডস মানে বালি, ডেজার্ট মানে মরুভূমি, কোথাও কোন এক মরুভূমির বালির মধ্যে, আ শেপ অফ এ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, আমি যেন দেখলাম একটা শেপ, একটা মূর্তি, এখানে শেপ মানে হচ্ছে মূর্তি, কিসের মূর্তি দেখলাম, যার শরীরটা হচ্ছে সিংহের মতো এবং মাথাটা হচ্ছে কার মতো, মাথাটা হচ্ছে মানুষের মতো। এর একটা সিম্বল হিসেবে আমরা ধরতে পারি হেড অফ এ ম্যান, হেড অফ এ ম্যান মিন্স হচ্ছে মনুষ্য জাতির যে বিবেক, বুদ্ধি, বোধ, নীতি, অ্যাকচুয়ালি মনুষ্য জাতির যে ইন্টেলেক্ট এবং পোটেনশিয়ালের কথা বলছে, এটা হেড অফ এ ম্যান। এবং লায়ন্স বডি, সিংহের যে শরীর, সেটা কি রিপ্রেজেন্ট করছে, সেটা রিপ্রেজেন্ট করছে দ্য ভায়োলেন্স, সিংহে, সিংহ যে হিংস্রতা নিজের মধ্যে রাখে, একদিকে সিংহের হিংস্রতা এবং অন্যদিকে হেড অফ এ ম্যান, সেটাকে রিপ্রেজেন্ট করছে বুদ্ধিমত্তা মানুষের। এখানে ইয়েটস মনুষ্য জাতিকে উদ্দেশ্য করে বলছেন না তো, তিনি হয়তোবা মনুষ্য জাতিকে উদ্দেশ্য করে বলছেন, কেননা তিনি এটা বলতে চাইছেন যে মানুষ কতটা হিংস্র হলে সবল দুর্বলকে অত্যাচার করে ভয়ঙ্কর রকমের। যদি আমরা মানুষের সঙ্গে সিংহের পার্থক্যটা দেখি তাহলে দেখবে সিংহ তার যদি পেট ভরে থাকে সে কোনোদিনই শিকার করবে না, বাট মানুষের ক্ষেত্রে কি সেটা হয়, মানুষের চাহিদাকে কখনো পূরণ করা সম্ভব হয়,
হয় না, মানুষের যতই মানুষের খিদা মিটানো সম্ভব নয়। এখানে হয়তো কবি সেই জিনিসটাকে উদ্দেশ্য করেছেন। বিশ্বযুদ্ধটি কেন হয়েছিল, বিশ্বযুদ্ধকে যদি খুব সিম্পলিফাইড হয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এটা একটা ক্ষমতার প্রদর্শন মাত্র, আর কিছু নয়। কেন ইংল্যান্ড আয়ারল্যান্ডকে শোষণ করেছিল, কবির শহরকে, কবির দেশকে কেন শোষণ করেছিল, কেন কবির দেশকে পরাধীন করে রেখেছিল, কিছুই না, শোষণের উদ্দেশ্যে, শাসনের উদ্দেশ্যে। ঠিক এখানে সেই জিনিসটাই হয়তো কবি বলতে চাইছেন যে সিংহের থেকেও স্পিরিটস মন্ডি বা ওয়ার্ল্ড স্পিরিট আদতে হিউম্যান বিংসকে রিপ্রেজেন্ট করছে, যাদের মাথার মধ্যে নীতি আছে, বোধ আছে, নৈতিকতা আছে, কিন্তু সেটাকে তারা কাজে লাগায় না, তারা নিজের ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে কাজে লাগায় আরো ধ্বংসাত্মক হয়ে ওঠার জন্যে, শোষণ করার জন্যে, শাসন করার জন্যে, বা অন্য একটা নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্যে। আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ আ সান, গেজ ব্ল্যাঙ্ক, গেজ মানে হচ্ছে চাহনি। স্পিরিটাস মন্ডির চাহনির কথা কবি বলতে গিয়ে তিনি বলছেন, আ গেজ ব্ল্যাঙ্ক মানে যে চাহনিটা শূন্য, সেখানে যেন কোনো দয়া মায়া নেই, শুধু কি আছে, ইমোশনলেস একটা চাহনি, যেখানে কোনো কিচ্ছু আর নেই। এবং পিটিলেস অ্যাজ সান, পিটিলেস, পিটিলেস মানে হচ্ছে নির্দয়, পিটিলেস মানে হচ্ছে নির্দয়, অ্যাজ সান তার চাহনিটা শূন্য কিন্তু সূর্যের মতো নির্দয়। ছোটবেলা থেকে আমরা শুনে আসি সান লাইফ গিভার বা জীবনদায়ী, মানে জীবনের কেন্দ্র হচ্ছে সূর্য। ইনফ্যাক্ট কবিরা সূর্যকে সেলিব্রেট করে থাকেন বা প্রেজেন্ট করে থাকেন কবিতায় একটা জীবনের সূত্র হিসেবে। কিন্তু ইয়েটস কেন হঠাৎ করে আজকে সূর্যকেও তিনি পিটিলেস বা নির্দয় বলছেন, কারণটা হচ্ছে এইটা যে তিনি তার চারপাশে যা কিছু ধ্বংসলীলা দেখছেন, মৃত্যুর মিছিল দেখছেন, কোটি কোটি মানুষের রক্তক্ষয় দেখছেন, তারপরে কোনো কিছুর ওপর হয়তো ওনার কোনো আর ভরসা নেই। বলছেন যে এই স্পিরিটাস মন্ডি, যার গেজ ব্ল্যাঙ্ক, শূন্য চাহনি এবং নির্দয় চাহনি, ইজ মুভিং ইটস স্লো থাইজ, ধীরে 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 চলছে, ধীর চলটা বিবলিক্যাল রেফারেন্স ওয়াইজ স্যাটানিক চল বা শয়তানের মানে চলমান একটা প্রসার। শয়তান কখনো দ্রুত গতিতে কাজ করে না, ধীরে 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 একটা মানুষকে আসক্ত করে। এখানে তার এই ধীর চালটা, স্পিরিটাস মন্ডির এই ধীর চালটা আদতে একটা ধ্বংসলীলাকে মানে খারাপ জিনিসকে সিম্বলাইজ করছে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অব দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডস, ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডস হচ্ছে ভলচার্স, ভলচার্স বা শকুন। বলছেন যখন, কবি বলছেন যে যখন এই স্পিরিটাস মুন্ডি, যার শরীরটা সিংহের মতো এবং মাথাটা মানুষের মতো, সে যখন ধীরে ধীরে ধীর গতিতে চলছে, তখন তার মাথার ওপর কিছু শকুন উঠছে। কল্পনা করে দেখো কার মাথার ওপর শকুন উঠতে থাকে, মানে শকুন আদতে কি বলতে চাইছে, শকুনকে আমরা কোথায় দেখতে পাই। আমরা যদি দেখি তো শকুন জেনারেলি দেখবো যে শকুন কিন্তু মরা পচা গলা খায়, ডেড বডি যেখানে থাকে সেখানেই শকুন থাকে। তো আদতে তাহলে স্পিরিটাস মন্ডির মাথার ওপর শকুন উঠছে, মিন্স তারা উল্লাস করছে। সে কেন উল্লাস করছে, কারণ স্পিরিটাস মন্ডি যেখানে যেখানে যাবে সেখানে মৃত্যুর মিছিল বইবে এবং শকুনের তাতে লাভ হবে। মানে কতটা ভয়ঙ্কর একটা সিম্বলসকে তিনি প্রেজেন্ট করার চেষ্টা করছেন। তারপরে কি বলছেন, বলছেন দ্য ডার্কনেস ডপস এগেইন। তারপরে হঠাৎ করেই এই যে ভাবছিলেন, এই ইমেজ গুলো মাথার মধ্যে আসছিল, স্পিরিটাস মন্ডির ইমেজ মাথার মধ্যে আসছিল, শকুনের ইমেজ মাথার মধ্যে আসছিল, স্পিরিটাস মন্ডির ধীরে ধীরে যেন সামনের দিকে এগোচ্ছে, এই ভিশনটা, দ্য ডার্কনেস, এই ডার্কনেস মানে সেই ভিশনের কথাই বলছেন। মানে তোমার মনে যে কল্পনাটা আসছিল, স্পিরিটাস মন্ডির যে কল্পনাটা আসছিল, সেই কল্পনাটার কথাই তিনি বলছেন যে দ্য ডার্কনেস ড্রপস এগেন। হঠাৎ করে এই কল্পনাটা কেন আবার সরে গেল, তিনি বাস্তবতা আবার ফিরে এলেন, মাথার মধ্যে যে ইমেজগুলো ক্রিয়েট হচ্ছিল, যে কল্পনাটা ক্রিয়েট হচ্ছিল, ড্রপস এগেন, ড্রপস এগেন মিন্স সরে যাওয়া। বাট নাও আই নো দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্র্যাডেল। বাট নাও আই নো, কিন্তু আমি জানি, কি জানি, কবি বলছেন কিন্তু আমি জানি, কি জানি, 20 centuries মানে হচ্ছে 2000 সাল অফ স্টোনি স্লিপ। স্টোনি স্লিপ এটা কিন্তু উইলিয়াম ব্লেকের, এটা একটা হিস্টোরিক্যাল রেফারেন্স, উইলিয়াম ব্লেকের দ্য বুক অফ ইউরিজন, সেখান থেকে নেওয়া, বুক অফ ইউরিজন থেকে নেওয়া এই পার্টিকুলার স্টোনি স্লিপ এই রেফারেন্সটা। ইউরিজন ব্যাপারটা আগে বোঝো তাহলে এই ইমেজটা বুঝতে।
সুবিধা হবে। ইউরোজেন কে ছিল? ইউরোজেন ছিল গডের প্যারালাল একটা ফোর্স, একদিকে যেমন ঐশ্বরিক শক্তি, ইউরোজেন ছিল পৃথিবীর একটা শক্তি, একটা ক্যারেক্টার যে কিনা ঈশ্বরের সমতুল্য নয় কিন্তু ঈশ্বরের সমতুল্য হিসেবে কাউন্ট করা হতো। আমরা যখন ঈশ্বরের কথা বলি তখন স্পিরিচুয়ালিজম আসে বা আধ্যাত্মিকতা আসে, আরাধনা আসে। ইউরোজেন জাস্ট অপোজিট ছিল। ইউরোজেন স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতাকে কমপ্লিটলি শ্যাটার করে দিতে চাইছে পৃথিবীর বুক থেকে। ইউরোজেন চাইছে পৃথিবী একটা প্রপার ল এবং স্ট্রাকচার্ড ওয়েতে চলুক, এখানে কোনো আস্থা বিশ্বাস স্পিরিচুয়ালিজমের কোনো জায়গা নেই। তাহলে এখানে ধরেই নিতে পারি যে ইউরোজেন রিপ্রেজেন্ট করছে যে মানুষ যখন ঈশ্বরের কাছ থেকে দূরে চলে আসছে এবং খারাপ কাজ করছে বা কুকর্ম করছে। তাহলে এখানে ইউরোজেন এই পার্টিকুলার পোয়েমের কনটেক্সটে, কিন্তু হ্যাঁ, এই পার্টিকুলার পোয়েমের কনটেক্সটে ইউরোজেন রিপ্রেজেন্ট করছে অন্ধকারময় যুগ, বা স্টোনি স্লিপটা রিপ্রেজেন্ট করছে অন্ধকারময় যুগ। তো এই জন্যই হয়তো কবি বলছেন যে বাট নাও আই নো, কিন্তু আমি এখন জানি, কি জানি, দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, 2000 বছরের অন্ধকারময় যুগ। এখানে স্টোনি স্লিপ মানে হচ্ছে অন্ধকারময় যুগ, এটা কিন্তু মাথায় রেখো, অন্ধকারময় যুগ মানে জেসাস ক্রাইস্ট আসার আগের যে অন্ধকারময় যুগ সেটার কথা তিনি বলছেন। ওয়ার ভেক্সড, ভেক্সড মানে হচ্ছে ডিস্টার্বড, ভেক্সড মানে হচ্ছে ডিস্টার্ব, টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডল, বাই এ রকিং ক্রেডল, রকিং ক্রেডল মানে হচ্ছে যে মুহূর্তে বেথলেহাম শহরে জেসাস ক্রাইস্টের জন্ম হলো। এবার বাচ্চা একটা জন্ম নেওয়ার পরে তাকে দোলনাতে রাখা হয়, রকিং ক্রেডল, ক্রেডল মানে হচ্ছে দোলনা, যে ঝুলনি দোলনা সেটার কথা বলছে এখানে। বলছে যে ওয়ার ভেক্সড, ওয়ার ডিস্টার্বড, বলছে 2000 বছরের এই অন্ধকারময় যুগটা ডিস্টার্বড হলো, এই অন্ধকারময় যুগের দুঃস্বপ্ন হয়ে কে এলো, জেসাস ক্রাইস্ট এলো। জেসাস ক্রাইস্টের জন্মের পরে পরেই এই অন্ধকারময় যুগের যেন ঘুমের মধ্যে নাইট মেয়ার বা দুঃস্বপ্ন হয়ে জেসাস ক্রাইস্ট এলো। মানে আমরা বলি না, কখনো যখন নিউজ পেপার পড়ি, নিউজ পেপার পড়তে গিয়ে আমরা দেখি কোথাও হয়তো কোথাও খুব বেশি অনেস্ট পুলিশ অফিসার যখন আসে, তখন আমরা নিউজ পেপারে পড়ি যে এই পার্টিকুলার থানার এই পুলিশ অফিসারটি ক্রিমিনালদের দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছেন। ঠিক তেমনি জেসাস ক্রাইস্টের জন্মের পরে পরে 2000 বছরের যে অন্ধকারময় যুগ, সে অন্ধকারময় যুগ যেন দুঃস্বপ্নে রূপান্তরিত হলো, অন্ধকারময় যুগটা যেন এবার মানে ধীরে ধীরে দুঃস্বপ্ন হয়ে জেগে উঠছে এবং ভালোর দিকে, মানে জেসাস ক্রাইস্ট এবার ভালো সময়ের দিকে সময়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হোয়াট রফ বিস্ট, এখানে রফ বিস্ট মানে হচ্ছে দ্যাট স্পিরিটাস মুন্ডি, হোয়াট রফ বিস্ট বলছে সেই স্পিরিটাস মুন্ডি বা ভয়ঙ্কর মনস্টারটি, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, হয়তো শেষ পর্যন্ত তার সময়টা চলে এসেছে, ইট মিনস ধ্বংসলীলাটা আবার শুরু হতে চলেছে, স্লটস টুয়ার্ডস বেথলাহম টু বি বর্ন। কবি কোশ্চেন করছেন এবার শেষের দিকে গিয়ে, স্লটস মানে হচ্ছে স্লোলি, ধীরে ধীরে, স্লটস মানে হচ্ছে স্লোলি বা ধীরে ধীরে। তিনি বলছেন স্লটস টুয়ার্ডস বেথলাহম, বেথলাহম হচ্ছে জেসাস ক্রাইস্টের, জেসাস ক্রাইস্টের বার্থ প্লেস বা জন্মস্থান, যেটা এখন বর্তমান প্যালেস্টাইনে রয়েছে। তো বলছেন স্লটস টুয়ার্ডস বেথলাহম টু বি বর্ন, এই যে স্পিরিটাস মুন্ডি, ফট অফ বিস্ট, এই যে স্পিরিটাস মুন্ডি সেটা ধীরে ধীরে, মানে তার মোক্ষম সময়টা চলে এসছে এবং সে ধীরে ধীরে এগোচ্ছে কোথায়, বেথলাহম শহরের দিকে। মানে তিনি বলছেন সেই স্পিরিটাস মুন্ডি কি বেথলাহম শহর থেকে ধ্বংসলীলাটা শুরু করতে চাইছে? এখানে বর্ণ মানে কি, বর্ণ মানে হচ্ছে স্পিরিটাস মুন্ডির যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলাটা কি বেথলাহম শহর থেকে শুরু হতে চাইছে? কবি এটা হঠাৎ করে কেন বললেন? কারণটা হচ্ছে এইটা যে একদিকে জেসাস ক্রাইস্টের জন্ম হচ্ছে বেথলাহম শহরে এবং সেখান থেকে চারিদিকে অন্ধকারময় যুগটা 2000 বছর ধরে যে অন্ধকারময় যুগটা ছিল সেটার পতন ঘটছে এবং চারিদিকে শান্তির বার্তা, মানুষজন যেন সুখ সমৃদ্ধি ফিরে পাচ্ছে ধীরে ধীরে, আবার আজকে জেসাস ক্রাইস্টের জন্মের প্রায় 2000 বছর পরে কবি যেন একটা স্পিরিটাস মুন্ডি বা ওয়ার্ল্ড স্পিরিট বা ধ্বংসাত্মক একটা জীবকে, মনস্টার কাইন্ড অফ জীবকে তিনি দেখছেন এবং সেও যেন ধীরে ধীরে প্রত্যাবর্তন করছে কোন দিকে, বেথলাহম শহরের দিকে। তাহলে যে জায়গা থেকে জেসাস ক্রাইস্ট শান্তির বার্তা ছড়িয়েছিলেন গোটা জগতে, সে একই জায়গা থেকে কি এই স্পিরিটাস মুন্ডি ধ্বংসলীলা শুরু করবেন? কবি এই কোশ্চেনটা করছেন। তাহলে আমরা যে পুরো কবিতাটা পড়লাম, এই কবিতা পড়ার পরে তোমাদের কি মনে হলো যে সেকেন্ড কামিং ব্যাপারটি আদতে কার কথা বলছে? জেসাস ক্রাইস্টের কথা বলছে নাকি সেই ধ্বংস মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর কথা বলছে?
নাকি এমন কোন মনস্টারের কথা বলছে যে আবারও পৃথিবীতে আসবে এবং পৃথিবীকে পুরো অন্ধকারময় যুগে রূপান্তরিত করবে, যেখানে শোষণ শাসন ভয়ঙ্কর অত্যাচার বেড়ে যাবে, সমাজে কোনো সমাজ ব্যবস্থা থাকবে না? আদৌ হচ্ছে সেকেন্ড কামিং মানেটা কি, তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওয়ার্থ শেয়ারিং।